আসসালামু আলাইকুম, দিস ইজ জোবায়ের মল্লিক। পুঁজিকমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য বেস্ট একটা ডেনিম নিয়ে আসছি। অনেকদিন ধরে এত ভালো ডেনিম দেই না, আমেরিকান ইগল। এবং অনেকেই আমাকে অনেক কিছু বলতেছে যে ভাইয়া আপনারা কেন আপনারা বারবার ডেনিম দিচ্ছেন, সেই আগের সেই বেস্ট কোয়ালিটির ডেনিমগুলো নিয়ে আসছে। তো আজকে বেশ ভালো একটা কোয়ালিটির ডেনিম নিয়ে আসছি এবং আমেরিকান ইগল উইথ ফুল এক্সেসরিজ, যে জিনিসটা আমরা মিস করতেছিলাম। মানুষজন যেটা মিস করে যে ভাই ফুল এক্সেসরিজ সহ, ফুল ডিটেলস সহ, আপনার পকেট প্রিন্ট সহ, আপনার লেদার প্যান্টস থেকে শুরু করে ওয়াইকেকে জিপার সব দিয়ে একটা প্যান্ট দেন। তো সেই প্যান্টটা নিয়ে এসে আমি দেখাবো। এই দেখেন, এভাবে করে আপনার 8-16 পিসের ব্লিস্টার করা, আপনাদেরকে এক এক ব্লিস্টার করে ইনশাল্লাহ কালকে পাঠিয়ে দিব। তার আগে ছোট্ট কিছু কথা, যে আমরা কালকে একটা আলোচনা শুরু করছিলাম যে চাকরির পাশাপাশি বিজনেস। তো আমাদের এই চ্যানেলটা নতুন হওয়ার পরেও কিন্তু বেশ ভালো রেসপন্স, কারণ হয়তো গত 3-4 বছর ধরে আমি ভিডিও দিচ্ছি, অনেকেই আমাকে চেনেন। তো এই পাশাপাশি অনেকে বলছে ভাই ইনফরমেশনগুলো পুরাপুরি আসেনি, আপনি শুধু চাকরির পাশাপাশি কিভাবে বিজনেস শুরু করা যায় এটা আলোচনা করেন। এবং আজকে আমাদের শুক্রবার ছিল, 2-3 জন লোক আমাদের অফিসে অলরেডি চলে আসছেন, যারা আসছেন তাদের জন্য আজকে ভিডিওটা। তো আজকে আমি প্রোডাক্টটা আগে দেখাই, আমরা দেখানোর পরে আলোচনা করব যে আপনি চাকরির পাশাপাশি খুব সুন্দর একটা ট্রিক্স, যে ট্রিক্সে অ্যাপ্লাই করে যে এই প্যান্ট দিয়েই ব্যবসা শুরু করতে পারবেন, খুব ভালো ব্যবসা করতে পারবেন। আসেন, 2 ওয়াশের 2টা 1:1 রেশিও দেখেন, এরকম করে ব্লিস্টার করা থাকবে, 1:1 পলি পরে ব্লিস্টার। দুবাইতে গেছে আমেরিকান ইগলটা, আমি আপনাকে দেখাই, কাছে নিয়ে আসেন। যে কোনো প্যান্ট দেখার মজা হচ্ছে কাছ থেকে, কারণ যেহেতু যখন ফাইনালি রিটেল হয় তখন এটা কাছে যায়। যখন আপনি এভাবে বের করবেন প্যান্টটা, দেখেন এটার ওয়াশটা দেখেন, মানে সাইড ওয়াশটাই কিন্তু বোঝা যাচ্ছে যে পকেটের পাশ থেকে ওয়াশ শুরু হয়েছে, এই জায়গাটা ফেড আসছে, এখানে একটা ই লাগানো, এখানে লেদার প্যাচটা দেখেন, চমৎকার একটা লেদার প্যাচ, অরিজিনাল লেদার প্যাচ, একদম লেদার আমেরিকান ইগল ডেনিম। যখন আপনি এভাবে করে খুলবেন দেখেন, এই পাশে ওয়াশ হয়ে এখানে ওয়াশ হয়ে এখানে হুইস্কারগুলো আসছে, এখানে আবার ওয়াশ, এইবার দেখেন মূল জিনিসটা চলে আসলো, দেখছেন। এবং খুব সুন্দর স্প্যান্ডেক্স, খুব সুন্দর স্প্যান্ডেক্স, এত কমফোর্টেবল ফেব্রিক্স। এবং এই ফেব্রিক্সটা 11.5 আউন্স প্লাস, ফেব্রিক্সটা খুবই স্মুথ একটা ফেব্রিক্স, আমেরিকান ইগল আউটফিটার। এবং এখানে কিন্তু এমব্রয়ডারি করা এবং ফ্লেক্স লেখা, দেখেন আউটফিটার আমেরিকান ইগল খুব সুন্দর করে। যখন বেসিক্যালি যে কোনো প্রোডাক্ট ডিসপ্লের উপরেও কিন্তু অনেক কিছুই দেখেন, ওয়াইকেকে জিপার, সব ওয়াইকেকে জিপার, ওয়াইকেকে জিপার, 100% ওয়াইকেকে জিপার। এবং এই যে পকেট ফেব্রিক্সটা, সাধারণ যে কোনো প্যান্টের পকেট ফেব্রিক্স থেকে এই পকেট ফেব্রিক্সটার কস্টিংটা অনেক হাই, কারণ এটা ওয়াশের পরেও যাতে ওই এমব্রয়ডারিটা এই ইটা প্রিন্টটা ধরে রাখতে পারে। দেখেন এখানে আমেরিকান ইগলের কেয়ার লেভেলটা এখানে লাগানো, চমৎকার কোয়ালিটি, দেখেন সুইং কোয়ালিটি চমৎকার করা, ওয়াইকেকে জিপার দেওয়া, রিবিট দেওয়া। আচ্ছা আমি আর একটা ওয়াশও দেখাই আপনাদেরকে, একটা ওয়াশ দেখলে একটা প্যান্ট বোঝা যায় না, ওয়াশগুলো হুইস্কারগুলো আসলে চমক, মানে এটা কতটুকু ফুটতে আসলে এটা ই দেখে বোঝা যাচ্ছে না, মানে ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু যখন ফিজিক্যালি যে কেউ প্রোডাক্টটা দেখবে, যদি কেউ একবার প্রোডাক্টটা ট্রায়াল দেয় সে প্রোডাক্টটা নিবে, কারণ ফেব্রিক্সটা এতই সুইং করে, ফিনিশিং করে, এর হ্যান্ড ফিলটা এত চমৎকার আসছে যে কেউ প্রোডাক্টটা পড়তে খুবই খুবই স্বাচ্ছন্দ্য বোধ করবে। আমি দুইটা পাশাপাশি রেখে দেখাই, দেখেন। আচ্ছা একটু কাছে নিয়ে আসেন, হ্যান্ডটেক ট্যাগুলো দেখাই দিই। এখানে প্রতিটাতে হ্যান্ডট্যাগ, 1:1 পলি, রিবিট দেওয়া আছে, কয়েন পকেট আছে, চমৎকার একটা ওয়াশ আসছে, ওয়াশটা দেখেন, একটু দূর থেকে ওয়াশটা দেখেন। এবং প্রতিটাতে পকেট ফেব্রিক্সে আমেরিকান ইগল প্রিন্ট করা আছে, লেদার প্যাচে আছে, এবং এখানে এমব্রয়ডারি করা আছে। এটা যে হায়েস্ট কস্টিং আপনার প্রোডাক্টের আমরা যে প্রাইসে দিব, এইটা বিজনেস করার জন্য বেস্ট একটা প্রোডাক্ট হয়ে যাবে। এবং যারা এখন শুরু করতে চাচ্ছেন অনলাইন বা বুস্ট করে, কিছুটা পেজে কিছু লোক আছে বুস্ট করছেন, দ্যাটস দ্য রাইট পয়েন্ট এবং রাইট টাইম, বিকজ আপনার কালকে থেকে মোটামুটি পূজা শুরু হবে এবং 10ই পর্যন্ত, মানে 5-6 তারিখ পর্যন্ত
মার্কেট খুবই ভালো থাকবে। সুতরাং যারা সেল করতে চাচ্ছেন, প্যান্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন, চমৎকার একটা প্রোডাক্ট এবং চমৎকার একটা অপরচুনিটি। আচ্ছা এখন আসেন এটা রেশিওটা বলে দেই, 30-36 1:1 রেশিও, এটা 8 পিস, এটা 8 পিস, আপনারা 16 পিস নিতে পারবেন। প্রাইস পড়বে, যদি আপনারা আপনারা 16 পিস নেন তাহলে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 7200, আর যারা 32 পিস নেবেন তাদের জন্য প্রাইস পড়বে 14000। আর আমেরিকান ইগলের ভিডিও দেওয়ার পরে অনেকেই ফোন করেন যে ভাই 200 পিস দেন, 300 পিস দেন, তাদেরকে বললো হ্যাঁ 200 পিস 300 পিস দিতে পারবো না, হাইয়েস্ট গেলে 100 পিস নিতে পারবেন, সেই ক্ষেত্রে প্রাইসের খুব একটা তারতম্য হবে না। তবে আপনাদেরকে সবাইকে বলবো যারা ব্যবসা করেন প্যান্ট নিতে চান, দ্যাটস দ্য প্যান্ট, খুবই ভালো প্যান্ট, তারা আপনার প্যান্টটা নেবে। এবং কাছ থেকে দেখেন ফিনিশিংগুলো মারাত্মক আসছে, হুইস্কারগুলো আসছে এবং খুবই ভালো ফিনিশিং। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমেরিকান ইগলের মানুষ যেটা চায় পকেটে প্রিন্ট, এমব্রয়ডারি সব কিছু আছে, তো এই প্রোডাক্ট আপনারা নিতে পারেন। আচ্ছা এখন আসেন আমরা আলোচনা করি যে যারা চাকরির পাশাপাশি ব্যবসা করতে যাচ্ছে, এটা বিষয়টা হচ্ছে আমি একজনকে চিনি, আমাদের অফিসটা হচ্ছে বাড্ডাতে নতুন বাজারের পাশে, ক্যাম্পিয়ান স্কুল অ্যান্ড কলেজ আছে তার পাশে, তো আমাদের দুই পাশে বেশ বড় বড় গ্রুপ অফ কোম্পানিজের কিছু অফিস আছে। এর মধ্যে আমার খুব পরিচিত একজন ক্লায়েন্ট আছে যিনি বাংলাদেশ খুব রেপুটেটেড একটা গ্রুপ আছে, আরএফএল গ্রুপ, প্রাণ আরএফএল গ্রুপ, ওইখানে একজন তিনি জব করেন। উনি এই ট্রিক্সটা ব্যবহার করে এখন মাসে আমার কাছ থেকে না হলে 150 পিস প্যান্ট নেন। খুব সিম্পলি ওনার সাথে আজকে কথা বলছি, বলে বলছি যে ভাই আপনাকে এটা কিন্তু বলে আমি দিব আপনার বিজনেস ট্রিক্সটা, তো সে বলছে ঠিক আছে ভাই বললেন। বিষয়টা হচ্ছে এরকম, যদি উনি নাম বলতে না করছে, যাই হোক উনি ট্রিক্সটা যেটা ইউজ করেন সেটা হচ্ছে উনি গত 3 বছর ধরে ওনার যত কলিগ আছে, ওনার যত পরিচিত ভাই ব্রাদার আছে, ওনার যা যা আছে সবার মাজার মাপ জানেন। কিভাবে জানেন, ওনার কথা হচ্ছে উনি বেশ স্টাইলিস্ট, সবসময় খুব খুব ফিটফাট থাকেন, উনি সবাইকে বলেন দেখো এই প্যান্ট আমি পরছি অনেক সুন্দর লাগতেছে। তো উনি যদি ধরেন এই 16 পিস মাল নেয়, উনি জানেন যে এই 16 পিসের 36 মাজা ওনার কাছে কয়জন ক্লায়েন্ট আছে, 32 মাজা কয়জন ক্লায়েন্ট আছে, 30 মাজা কয়জন ক্লায়েন্ট আছে, এবং উনি খুব বেশি প্রফিট করেন পার প্রোডাক্টে 100-150 টাকা হাইয়েস্ট প্রফিট করে। রিটেলে এটা কোনো প্রফিট না, উনি মাল কেনেন 100-200 পিস মাল কেনেন, আগে শুধু আমার কাছ থেকে নিতে, এখন আশেপাশ থেকেও সংগ্রহ করেন, এখন বলতেছে এই শীতের ট্রাউজার আরও হুডিও করবেন। তো উনি যে ট্রিক্সটা করছেন উনি খুব ধীরে ধীরে ওনার যত পরিচিত আছে সবাইকে, যখনই যার সাথে পরিচয় হয়েছে তাকে বলছে ভাই দেখেন এই প্যান্টটা আমি যে পরছি এটা কেমন লাগে, এরকম প্যান্ট কিন্তু আমার পরিচিত মাইন হাউস থেকে আমি আনি, এনে আমি বিক্রি করি। এইভাবে করে উনি একটা লিস্ট করছে ওনার যত পরিচিত লোক আছে এবং তাদের মাজার বাপ লিস্ট করছে, এবং সবাইকে ওই প্যান্টের যে মাজা আসে সেই মাজা দেয় উনি, এবং ওনার ম্যাক্সিমাম প্রফিট হয় হচ্ছে বড় মাজাতে। কীরকম 40-42 মাজার কিছু লোক আছে, যেমন আমি নিজেও 38-40 পড়ি, তা আমরা সবচেয়ে সবসময় যারা একটু স্বাস্থ্যবান আর কি, মোটা বলবেন, মোটা বলা ঠিক না, তো এটা যারা একটু মোটা বলবেন যারা নেন তাদের ক্ষেত্রে যে জিনিসটা হয় তারা ভালো প্যান্ট বা নিজের সাইজের প্যান্ট পান না, উনি সবার মাজার প্যান্ট খুঁজে দেন। ইভেন অনেক সময় দেখা যায় অনেক লম্বা লোক আছেন যাদের হচ্ছে মাজা খুব ছোট কিন্তু ওনার সাইজের প্যান্ট পাওয়া যায় না, তাদেরকে ইউরোপিয়ান সাইজ প্যান্ট ম্যানেজ করে দেন। টোটাল কথা ওনার সার্কেলে যদি 200-250 লোক থাকে, 200-250 লোক কোন মাজা কী ধরনের প্যান্ট পরে সবার জিনিস উনি কালেক্ট করে ফেলছেন এক থেকে দেড় বছর, এবং এমনভাবে একটা ক্লায়েন্ট বেস তৈরি করছেন যে এই ক্লায়েন্টরা আর দূরে কোথাও যায় মার্কেট করে না, দূরে কোথাও থেকে মার্কেটিং করে না, কোনো প্যান্ট লাগলে ওনার সাথে নক দেয়, ওনাকে নক দেয়। এখন উনি বলছে ভাই আস্তে আস্তে আমার কাছে অন্যান্য যে শার্ট তারপরে টি শার্ট এগুলোও চাচ্ছে, তো আমি ওনার সাথে কথা বলি, সবসময় আলোচনা করি, কারণ প্রায় 3-3.5 বছর ধরে আমরা মানে এই মার্কেট উনি ডেভেলপ করছে, আমার সাথে অনেক কথাবার্তা হয়েছে আগে, তো প্রথম যখন হয়েছে 3-3.5 বছর আগে তখন তো এত বিজি আমি ছিলাম না, করোনার টাইমে অনেক কথা বলতে পারছি, আড্ডা দিতে পারছি, তো এখন তো আপনাদের সাথে যারা অফিসে আসেন আড্ডা দেওয়া হয় না, ইনশাল্লাহ দিব আবার। যাই হোক তো ট্রিক্সটা এরকম সিম্পল, আমি আপনাকে অনেক কথা বলছি তো একদম এক লাইনে ট্রিক্সটা বলে দিই, সেটা হচ্ছে আপনারা প্যান্ট হইতে পারে, গেঞ্জি হইতে পারে, শার্ট হতে পারে, যে কোনো একটা আইটেম, যারা চাকরিজীবী দেখেন আপনারা যদি সবগুলো আইটেম ধরেন তাইলে কিন্তু আপনারা একসাথে চাকরি এবং এটা ব্যবসাটা চালাতে পারবেন না, আপনাকে ধরতে হবে যে কোনো একটা আইটেম,
ধরে আপনার পরিচিত পরিমণ্ডলে সবার কি ধরনের এই আইটেমটা চলে, তবে যারা চাকরিজীবী তাদের জন্য শার্ট এবং প্যান্টটা সবচেয়ে বেস্ট, কারণ টি-শার্ট চাকরিজীবী গণ্ডিতে সেল করা একটু টাফ। আপনারা পোলো করতে পারেন, শার্ট প্যান্ট করতে পারেন, তো আপনারা সুন্দর মতো প্যান্ট এবং শার্ট আপনার পরিচিত মণ্ডলের 200 লিস্ট করেন, আস্তে আস্তে তাদেরকে অ্যাপ্রোচ করেন। আপনি যদি 50-60 জন ক্লায়েন্টও ম্যানেজ করতে পারেন, এটা কোনো ভাই 50 জন ক্লায়েন্ট কই পাবো? আপনি যদি কর্পোরেট লাইফে জব করেন অথবা ভালো কোনো জায়গায় জব করেন, আপনার কলিগই থাকবে 20-25 জন, আশেপাশে পরিচিত থাকবে এবং ফেসবুক ফ্রেন্ড থাকবে, এদের সাথে থেকে যদি আপনি আস্তে আস্তে ক্লায়েন্টগুলো ডেভেলপ করতে পারেন, আপনি যদি ক্লায়েন্টগুলো লয়াল হয়ে ভালো প্রোডাক্ট তাদের রুচি মতো আপনি নিজে পরে তাদেরকে দেখাইতে পারেন, এটা কোনো বিষয় হবে। মাসে 20-30,000 টাকা ইজিলি ইনকাম করতে পারবেন একদম কম ইনভেস্টমেন্টে, কারণ আপনার তো ধরেন 36,000 প্যান্ট নিলেন, 34,000, 32,000, কার কোন সাইজ কে কয়জন আছে, 10 জন, আপনার যদি এক এক সাইজের 20 জন করে ক্লায়েন্ট থাকে, 20 জনের মধ্যে 2 জন দেখা যাবে আপনার প্রোডাক্ট নিয়ে নিছে, আপনি তো এই প্রোডাক্ট শেষ, প্রোডাক্ট তো শেষ হয়ে যাচ্ছে। তো এরকম বিষয়টা হচ্ছে আপনাকে সবসময় সচেতন থাকতে হবে, মার্কেটটা আগে গুছাইতে হবে, তারপরে ব্যবসা। যাই হোক, এটা ছিল ট্রিক্সটা, আর কালকে আমরা আলোচনা করবো, এটা মূলত আলোচনা করলাম যারা জব করে পাশাপাশি বিজনেস করতে চান, আর কালকে আলোচনা করবো ইনশাল্লাহ যারা জব করবেন প্লাস উদ্যোক্তা হবেন তাদের জন্য আলাদা পলিসি আছে। আসুন আমরা এবার প্রোডাক্টটা বলে দিই, প্রোডাক্ট যেটা আসছে আজকে আনছি ফুল এক্সেসরিজে 100% আপনার এক্সপোর্ট কোয়ালিটি, ফেব্রিক্সটা হচ্ছে 100% এক্সপোর্টের, 100% এক্সপোর্ট ফ্যাক্টরিতে বানানো, কিন্তু প্রোডাক্ট এক্সপোর্ট কোয়ালিটি, দুবাইতে এক্সপোর্ট হয়েছে, 1:1:1 30-36 মাজা, আপনার 16 পিস নিলে 7,200, 32 পিস নিলে 14,000। যারা আরও বেশি নিতে চান তাদেরকে আমরা বলবো 100 পিসের বেশি আমরা এটা দিব না, কারণ আমার ধারণা এটা খুব ভালো একটা প্রোডাক্ট এখনকার সময়ের জন্য, কারণ আজকে যদি আপনারা অর্ডার দেন কালকে মালটা পৌঁছাই দিচ্ছে, মানে কালকে মার্কেট সবচেয়ে ভালো থাকবে, কারণ কালকে ফার্স্ট হচ্ছে ঈদের ফার্স্ট, মানে পূজার ফার্স্ট ফার্স্ট দিন শুরু হবে মেবি। সুতরাং আপনারা যারা শুরু করতে চান মোটামুটি, সরি আমি আসলে পূজার বিষয়টা জানি না কালকে শুরু হবে কিনা, এইভাবে বলতে বলাটা ঠিক না, কারণ আমি যেহেতু জানি না, তবে কালকে থেকে মোটামুটি অনেক বন্ধ শুরু হয়েছে, পূজার বন্ধ স্কুল কলেজগুলো, সুতরাং কালকে থেকে শপিং শুরু হয়ে যাবে। সুতরাং যারা নিতে চান দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ, আমরা কালকে যদি আজকে অর্ডার দিলে বা কালকে সকালে অর্ডার দিবে কালকে 4টার ভিতরে সুন্দরবন এসে পরিমাণ করতোয়াতে আমরা মালটা আপনাদেরকে ডেলিভারি করে দেবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুঁজিগামীর সাথে থাকবেন অথেন্টিক প্রোডাক্ট ইনফরমেশন এবং ট্রেডিংয়ের জন্য, এবং অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। ইনশাআল্লাহ আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব নতুন কোনো প্রোডাক্ট ইনফরমেশন বা ট্রেডিং এর ইনফরমেশনে। ধন্যবাদ সবাইকে।